আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন একেবারে যারা মাত্র ইউটিউব চ্যানেল তৈরি করছেন আমি যেহেতু ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিচ্ছি এবং আমি আপনাদের বলেছি যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব যে নতুনরা কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করবেন এর সমস্ত প্রসেসগুলো আমি ধারাবাহিকভাবে দিব তা আমি গত কয়েকটা ক্লাসে দেখেছি যে কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করবেন মোবাইল দিয়ে এবং ইউটিউব অ্যাকাউন্ট সেট আপ করবেন মোবাইল দিয়ে এবং এরপর আপনি দেখছেন যে ইউটিউব ভিডিও কীভাবে আমরা মোবাইল দিয়ে পাবলিশ করবো তো মোবাইল দিয়ে যারা ইউটিউবিং করতে চান তাদের জন্য এই তিনটা ভিডিও এবং আজকের ভিডিওটা সকলের জন্য সকল নতুন ইউটিউবারদের জন্য আজকের ভিডিওটা তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে তো আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে ইউটিউব চ্যানেলে কীভাবে পরিপূর্ণভাবে দাঁড়াতে পারেন ইউটিউব চ্যানেলটাকে আপনার ভাইরাল করতে হবে আর ভাইরাল করতে হলে আপনার সব কিছু জানতে হবে যে কিভাবে আপনি ভিডিও পাবলিশ করবেন কতগুলো ভিডিও পাবলিশ করবেন দৈনিক এবং কোন কোন সময়ে ভিডিওগুলো পাবলিশ করবেন এই পুরো প্রসেসটাই কিন্তু আপনাকে জানতে হবে তো বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা আপনারা নতুন আছেন তাদের জন্য বলতেছি যে যারা মাত্র চ্যানেল তৈরি করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আগে আপনাকে ভিডিও তৈরি করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় আপনি মনে রাখবেন আগে আপনাকে ভিডিও তৈরি করতে হবে কতগুলো ভিডিও তৈরি করতে হবে কমপক্ষে দশটা আপনাকে কমপক্ষে দশটা ভিডিও তৈরি করতে হবে দশটা ভিডিও তৈরি করে কি করবেন স্টকে রাখতে হবে আপনার স্টকে কমপক্ষে দশটা ভিডিও আপনি রেখে দিবেন কেন রেখে দিবেন আপনি যেন প্রতিনিয়ত এই ভিডিওগুলো পাবলিশ করতে পারেন কারণ আপনি যদি মনে করেন যে ভিডিও তৈরি করে না নিয়ে না নেন তাহলে এমনও হইতে পারে যে আপনার দেখা গেলো যে ভিডিও প্রতিদিন আপনি আপলোড করতে পারবেন না আপনাকে প্রতিদিন কমপক্ষে তিনটা করে ভিডিও পাবলিশ করতে হবে যেহেতু আপনি নতুন আপনি যখন পুরাতন হয়ে যাবেন তখন আপনি একটা করেন আবার এমনও হইতে পারে যে আপনি একদিন করলেন না একদিন পরপর করলেন আবার একদিন পরপর করলেন না আপনি সপ্তাহে একদিন করলেন সেটা হলো পরের বিষয় সেটা অনেক পরের বিষয় যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন আপনি যদি প্রতিদিন ভিডিও দিতে নাও পারেন একদিন পরপর দিলেন বা সপ্তাহে একটা দিলেন সপ্তাহে দুইটা দিলেন কোনো সমস্যা নাই কিন্তু এখন যেহেতু আপনি নতুন আপনাকে অনবরত ভিডিও দিতে হবে আপনাকে দর্শকদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনি একটা ভিডিও দিলেন দিয়ে থেমে গেলেন তখন আপনার যে দর্শক যারা থাকবে তারা কিন্তু আপনার ভিডিওর আশায় থাকবে যারা আপনাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু আপনার এই ভিডিওর আশায় থাকবে যে কখন আপনি ভিডিও পাবলিশ করেন তখন তারা ভিডিও দেখবে এই আশায় থাকবে কিন্তু যদি আপনি ভিডিও পাবলিশ না করেন তারা কি করবে অন্য চ্যানেলে চলে যাবে আপনি যদি ভিডিও না দেন তাহলে অন্য চ্যানেলে সে তারা ভিডিও পাবে এবং সেই চ্যানেলের ভিডিও দেখে তারা ওই চ্যানেলের দিকে চলে যাবে তো সেই জন্য আপনাকে আপনার দর্শক ধরে রাখার জন্য প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতে হবে প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতে হবে আপনাকে তো প্রতিদিন আপনি কমপক্ষে তিনটা করে ভিডিও পাবলিশ করবেন একটা পাবলিশ করবেন সকাল দশটায় আরেকটা পাবলিশ করবেন সন্ধ্যা সাড়ে সাতটায় আরেকটা পাবলিশ করবেন রাত্র দশটায় এই তিনটা টাইমে আপনি তিনটা ভিডিও পাবলিশ করবেন এবং এই তিনটা ভিডিও যদি আপনি প্রতিদিন পাবলিশ করেন তিনটা ভিডিও কিন্তু আপনি প্রতিদিন মানে তৈরি করতে পারবেন না হয়তো নাও পারেন পারতেও পারেন আবার নাও পারতে পারেন আপনি যে পারবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই কারণ আপনার অন্য কোনো কাজ থাকতে পারে আপনি কোথাও বেড়াইতে যেতে পারেন আপনি কোথাও কোনো কাজে আটকা পড়ে গেলেন তখন আপনি ভিডিও বানাতে পারলেন না তখন আপনি ভিডিও দিতে পারলেন না তখন কিন্তু আপনার দর্শকগুলো আপনার কাছ থেকে চলে যাবে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্মে যখন আপনি আসবেন যখন আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিও দেওয়া শুরু করবেন তখন ইউটিউবের যে রোবট আছে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সে কিন্তু আপনাকে ট্র্যাক করে নিবে যে আপনি কখন কখন ভিডিও পাবলিশ করেন তখন আপনাকে ট্র্যাক করে নিবে এবং ট্র্যাক করে নিয়ে আপনাকে কিন্তু ওই সময়গুলোতে আপনাকে সে ভাইরাল করে করার চেষ্টা করবে বা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে আপনার যে দর্শক আছে বা আপনার যে ভিডিওর কোয়ালিটি আছে এই কোয়ালিটির ভিডিও কারা দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওটা দেওয়ার জন্য সে ইমপ্রেশন দিবে তা আপনি যদি নিয়মিত না হন আপনি যদি নিয়মিত পাবলিশ করতে না পারেন তখন কিন্তু আপনি আপনার যে ইউটিউবের যে রোবট সে কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে কারণ আপনার অনিয়মিতর কারণে রোবট কিন্তু আপনার ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে আর যদি আপনি নিয়মিত পাবলিশ করতে পারেন ভিডিও তাহলে কিন্তু রোবট আপনার মানে ভিডিওটাকে প্রতিনিয়ত সে ইমপ্রেশন দিতে থাকবে এবং আপনার এই ভিডিওতে সে ভিউ নিয়ে আসার চেষ্টা করবে আর যদি আপনি অনিয়মিত হয়ে যান তাহলে সে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে বন্ধ করে দিলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে তো সেজন্য আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য নতুন অবস্থা আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য এবং ভিউ বাড়িয়ে নেওয়ার জন্য আপনাকে প্রতিদিন তিনটা করে ভিডিও দিতে হবে তিনটা করে ভিডিও পাবলিশ করবেন একটা হচ্ছে সকাল দশটায় একটা সন্ধ্যা সাড়ে সাতটায় একটা হচ্ছে আপনার রাত দশটায় তিনটা টাইমে তিনটা ভিডিও দিবেন এবং প্রতিনিয়ত নিয়মিতভাবে দিবেন এখন হচ্ছে কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কিভাবে দিবেন যে আপনি হয়তো দেখা গেল যে তিনটা ভিডিও অত সময় টাইম মেনটেন করতে পারতেছেন না টাইম যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনি শিডিউল করে পোস্ট করবেন আপনি তিনটা ভিডিও একবারে পাবলিশ করে রাখবেন এবং টাইম দিয়ে রাখবেন শিডিউল করে টাইম দিয়ে রাখবেন যে এটা সকাল দশটায় পাবলিশ হবে এটা সন্ধ্যা সাড়ে সাতটায় পাবলিশ হবে এবং আরেকটা রাত্র দশটায় পাবলিশ হবে এভাবে আপনি টাইম মেনটেন করে শিডিউল করে পোস্ট করে রাখবেন যেন ইউটিউব অ্যালগোরিদম নিজের থেকে আপনার এই ভিডিওটাকে পাবলিশ করে এবং আপনার এই ভিডিওতে ইমপ্রেশন দেয় তা আশা করি করি বন্ধুরা বুঝতে পারছেন যে বিষয়টা যে আপনার ইউটিউবের অ্যালগো অ্যালগোরিদমের কাছ থেকে ইমপ্রেশন পাওয়ার জন্য এবং আপনার যে দর্শক আছে এই দর্শকদের ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি নিয়মিত ভিডিও পাবলিশ না করেন তাহলে আপনার ইউটিউবে ইউটিউবের অ্যালগোরিদমকে আপনি হারাবেন এবং আপনার যে দর্শক আছে তাদেরকেও আপনি হারাবেন তো সেজন্য আপনি নিয়মিত ভিডিও পাবলিশ করেন আশা করছি আপনার চ্যানেলটি খুব দ্রুতই গ্রো হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব সম্পর্কে ইউটিউবের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনার আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার চ্যানেলে কোনো প্রবলেম হইলে বা আপনার কোনো কিছু জানার থাকলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনি আপনার কমেন্টের অ্যান্সার দিব এবং আপনার সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করব। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনার যারা নতুন আছেন আপনারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন কারণ এই রকম গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি প্রতিনিয়তই আপনাদের দিয়ে থাকি যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সেই ভিডিওটা যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সেজন্য আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তো ঠিক আছে বন্ধুরা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ